তো এই প্রথমবারই আমরা এই অনুষ্ঠানে আসছি, এর আগে ওই অনুষ্ঠান এখানে হয়েছে। তো আমরা এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের দেশ থেকে আসলে বাঙালির যে ঐতিহ্য, এই যে পিঠে পুলির একটা অনুষ্ঠান বা আমরা এটা যে ছোটবেলায় খেতাম, এখন আসলে এগুলো হয় না, কোনো পরিবারে দেখা যায় না সেরকম একটা, যে এই যে বাঙালির যে ঐতিহ্য যে পিঠা, এটা আসলে আমরা ছোটবেলায় খেয়েছি, আমাদের মা বাবা আমাদের মাসিরা বানিয়ে খাওয়াইছে, কিন্তু এই এখনকার যে সময় আমাদের ছেলেমেয়েরা আসলে জানেই না যে আসলে এটা কোন পিঠা, কি নাম এটার, এটার স্বাদ কিরকম, এরা আসলে জানে না এগুলো। তো এই যে একটা অনুষ্ঠান চালু করলো আমাদের বাচ্চাদের এই যে কালচারটা ফিরিয়ে দেওয়ার জন্য, আমার আমার খুব ভালো লাগছে বিষয়টা। তো এই জন্য খুব ধন্যবাদ সবাইকে, যে যারা যারা এই অনুষ্ঠানটা আয়োজন করছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সুস্বাদুই হয়েছে পিঠাগুলো, দেখতে তো অনেক ভালো লাগতেছে, এখন পর্যন্ত খাই দেখি নাই, খাওয়ার পর বোঝা যাবে যে কেমন স্বাদ। আলহামদুলিল্লাহ, আজকে যে জালুকাঠি শিলপুরে এখানে করতে আয়োজিত যে পিঠা উৎসব, এখানে অংশগ্রহণ করে খুব ভালো লাগতেছে এবং বেশ সারা, আমি তো আসার সাথে সাথে শেষ হয়ে গেছে সবগুলো, মানে এগুলো আমার শখের বসে করা, আমি মানে ব্যবসায়িক উদ্দেশ্যে করতেছি না, অল্প আইটেম এনেছি, এক একটা আইটেম 8 পিস 10 পিস করে আনার সাথে সাথে শেষ। আমাদের গ্রাম বাংলার যে পিঠে এখানে দেখছি, সে ধরনের কিছু পিঠে আছে দেখে অনেক ভালো লাগছে আর কি। যে পিঠে আমরা তো এখন ঘরে অনেকেই তৈরি করা হয় না নানা কারণে, আবার বিভিন্ন মানুষের রোগ বালাইয়ের জন্য অনেকে মিষ্টি তৈরি পিঠে খায় না, এখানে দেখি বিভিন্ন ধরনের পিঠে আছে, খুব ভালো লাগছে আর কি। এই আর হচ্ছে আমাদের খুব ভালো সাড়া পাচ্ছি, আর আমাদের আইটেম এখানে 11টা আছে, আর আমরা সামনে আরো বাড়াবো ইনশাল্লাহ, ভালো করার চেষ্টা করব। হ্যাঁ, পিঠা অনুষ্ঠান তো পিঠেই, সব আছে, পিঠা পাবো, বাবা পিঠা আছে, কাছে কুচা আছে, পানি সবটা আছে, অনেক ধরনের পিঠে ওই ফুটতে আমাদের পিঠেই। আয়োজন হলে আরো ভালো হয় এবং আরো নতুন নতুন পিঠা এখানে যা যা হয়েছে, আরো যদি লোকজন বাড়ে এবং আরো পিঠার আইটেম দেওয়া, তাহলে মানুষের আগ্রহ বাড়বে। আলহামদুলিল্লাহ, জালুকাঠির মতো জায়গায় পিঠে উৎসব, এটা আমাদের ভাগ্যের ব্যাপার, আমরা এখানে পিঠে খেয়ে পিঠার মান খুব ভালো, পিঠা খাইতে অনেক ভালো লাগতেছে, টেস্ট খুব ভালো, আর এখানে পিঠার মান গুলো অনেক ভালো, মানে খেতে অনেক ভালো লাগতেছে। আর আমরা চাই প্রতি বছর যেন এভাবেই অনুষ্ঠান গুলো হয়, আর আমাদের আমাদের আসতে অনেক ভালো লাগে, এভাবে অনুষ্ঠানে সবাই একত্রে থাকতে খুবই ভালো লাগে আমাদের। এটা এই জিনিসগুলো ঢাকা তো হচ্ছে, আমাদের জেলা শহরে জালুকাঠিতে হইতেছে, খুব ভালো লাগছে। জালুকাঠি জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা চত্বরে পিঠে উৎসব অনুষ্ঠিত হচ্ছে, এখানে দেশের বিভিন্ন ধরনের বাহারি পিঠা আয়োজন করা হয়েছে। যারা হোমমেড পিঠে উৎসব, বাসা থেকে তারা পিঠা বানিয়ে বিভিন্ন ধরনের বাহারি পিঠার সাজসজ্জা করেছেন, এগুলো আমাদের চিরায়ত বাংলার যে ফাস্টফুড, সেই ফাস্টফুড থেকে এড়িয়ে আমাদের বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ, পিঠা পায়েসের যে সেই অতুলনীয় স্বাদ, সেই স্বাদ উপভোগ করার একটা সুযোগ করে দিয়েছেন, এজন্য আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ।